আপনাদেরকে জার্সি পড়তে হবে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা আমি আমি কিন্তু প্রথম থেকে আর্জেন্টিনা আমাকে কিন্তু অন্য দল দিলে হবে না কিন্তু আমি কিন্তু ব্রাজিলের জার্সি পরব না যেহেতু গ্রেটেস্ট শো অন আর্থ চলছে ওয়ার্ল্ড কাপ ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ সো হাসি দেখে বোঝা যাচ্ছে যে কোন একটা ভালো দলেরই নাম হবে চয়েসটা একটু শুনে নিই যে কোন দলের ভক্ত আপনি কেন আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার আমি যেরকম গতকালকেই একটি রিল বোধহয় আমি মানে আমরা একটা নাটকের শুটিং করেছিলাম বৌবিরোধ সেই নাটকে মানে ছিলই যে মানে ওটা সিরিয়াস মানে সিরিয়াল তো চলছিলই তো মাঝখানে হঠাৎ করে খেলার ব্যাপারটা ঢুকিয়েছিল এবং যখন আমাকে প্রথম বলেছিল যে আপনাদেরকে জার্সি পরতে হবে আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা আমি আমি কিন্তু প্রথম থেকে আর্জেন্টিনা আমাকে কিন্তু অন্য দল দিলে হবে না কিন্তু আমি কিন্তু ব্রাজিলের জার্সি পরব না বলে না না আপনি আর্জেন্টিনার সাপোর্টার সো ওই নাটকের কিছু শর্ট দিয়ে আমি কালকে একটা রিল বানিয়ে এরকম দিয়েছি তো প্রচুর ভক্ত আছে যারা মানে আমার সাথে যুক্ত এবং তাদের হচ্ছে আপু আপনি এটা মানতে পারলাম না আপনি ব্রাজিল না এটা কেমন করে হলো এটা তো আমি বলছি আপনার দলের জন্য শুভকামনা কিন্তু আমি তো অবশ্যই মানে চাচ্ছি যে বাসায় একটু মানে বলবো যে একটু ঠান্ডা অবস্থা আছে ব্রাজিল আর্জেন্টিনা না আর্জেন্টিনা এবং জার্মানি ভাগ্যিস না হলে হয়তো চাকরিটা চলে যেত বললাম যে না এতটা এরকম না আমি আর্জেন্টিনা সাপোর্ট করি বাট যে কারো যে কোনো ফুটবল ভালো খেলার সাপোর্ট আমরা সবাই করি এবং আসলে আমরা যারা শুধু আমি বলবো যে আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি তার না মানে মেসি তো মানে একটা বলবো যে তার কথা আসলে যারা ফুটবল প্রেমী আছে তাদের সবার কাছে বলতে হবে যে মেসি মানে সেরকম মানে যে বলে যে গোট হ্যাঁ সো আসলে তার হাতে এটা তার লাস্ট বিশ্বকাপ সো আমরা সবাই চাইছি যে তার হাতে যেন বিশ্বকাপের ট্রফিটা ওঠে এবং এবার বলছে এটা ব্রাজিল সাপোর্টাররাও বলছে প্রত্যেকেই বলছে মেসি আর রোনালদো দুজনের কথাই বলছে বাট পর্তুগালটা আসলে টিম হিসেবে বিবেচনা না করে আর্জেন্টিনাটা এগিয়ে থাকে আমি আর না বলি আমরা দুজনেই তো গেছি আশা করি আমার সাথে যারা দেখছে তারাও সবাই দোয়া করবেন যেন আমরা জিতে যাই আপু এই সাথে আমরা শেষ দিকে দর্শকদের উদ্দেশ্যে আরো যদি কিছু বলার থাকে মেসেজ বলে দিতে পারো দর্শকদেরকে আবারো ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যেটা শুরুতে হয়েছিল যে আমি দীপ্ত টেলিভিশনের যে পুরস্কারটি পেয়েছি তাতে কিন্তু আপনাদের সবার ভোট ছিল সো আপনারা সবাই আমাকে সেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন বলেই হয়তো আজকে আমি সেরা অভিনেত্রী পুরস্কারটি পেয়েছি এবং আমাকে এভাবেই আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আমাকে ইন্সপায়ার করে যাবেন এবং আমি চেষ্টা করব আমার কাজ দিয়ে আপনাদেরকে আরো অনেক আনন্দ দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর প্রথম আলোর এই ক্যাফে লাইফকে ধন্যবাদ মেরিল ক্যাফে লাইফকে ধন্যবাদ ভালো লাগলো কথা বলতে